আপনার নামে একটা অভিযোগ আছে, ব্লেম আছে, আপনার কন্টেন্টে অশ্লীলতা বা গালিগালাজ বেশি থাকে, কেন, কি কারণে? এটা থাকার রিজন হচ্ছে, যতক্ষণ পর্যন্ত আপনি গালি বা অশ্লীল কথা কোন একটা কনটেক্সটের জন্য ইউজ করতেছেন, কোন একটা জোক ডেলিভার দেওয়ার জন্য ইউজ করতেছেন, বা ওটার উদ্দেশ্য যদি থাকে কাউকে হার্ট না করে একটা জোকের জন্য, সেন্স অফ হিউমারের জন্য, সো অতক্ষণ পর্যন্ত আমার পারসেপশনে আমার মনে হয় ওটা ইউজ করা রাইট। আর যেহেতু আমি একজন মানে আমি কখনো এরকম মানুষকে শেখানো টাইপের কন্টেন্ট বানাই না, আমি আমার যদি ব্র্যান্ড ইমেজটা এমন থাকতো যে আমি শুধু মানুষের শেখানোর জন্য ভিডিও বানাবো, আমি হচ্ছে মানুষ মানে ন্যাশন চেঞ্জ করতে আসছি, আমার এগুলো পারপাস না, আমার পারপাস হচ্ছে মানুষকে এন্টারটেইন করা অ্যান্ড হচ্ছে নিজের সেলফ স্যাটিসফ্যাকশন কন্টেন্টে। কিন্তু যেহেতু আপনি কন্টেন্ট বানাচ্ছেন পাবলিক প্লেস, আপনারও কিন্তু অডিয়েন্স বাচ্চা থেকে শুরু করে বড় অনেকে থাকবে, গালিটা কি অনেকে নেগেটিভলি নিচ্ছে না বা অনেকে শিখে যাচ্ছে না? আচ্ছা, শিখে যাচ্ছে বলতে কি, আমাদের সোসাইটিতে গালির একটা ইউজ আছে। হ্যাঁ, সো সোসাইটিতে যেটা ইউজ আছে, আমি মনে হয় যে আমি আমি মনে করি আমি কোনো শিক্ষক না, আমার থেকে কেউ শেখার জন্য আমার ভিডিওস কেউ দেখে না, আমার কোর অডিয়েন্স যারা আছে ওরা আমাকে ভালো করে চিনে যে আমি কোনটা কোন পারপাস ইউজ করতেছি। সো আমার মনে হয় যে আমার একটা গালি ইউজ করার কারণে ও এখান থেকে নতুন কিছু শিখবে, আমার অডিয়েন্স আমার থেকে মানুষ কিছু এন্টারটেইন নেবে, হয়তো একটু থট প্রসেস চেঞ্জ হতে পারে কোনো একটা পয়েন্ট অফ ভিউতে, আর আমার শেখানো আমার পারপাস না কখনো। আপনার পছন্দের কন্টেন্ট ক্রিয়েটরকে বাংলাদেশ না ইন্টারন্যাশনাল? বাংলাদেশে বলুন আগে। বাংলাদেশে হচ্ছে অন্তিক মাহমুদ, খালেদুল, এরা হচ্ছে আমার জনের মধ্যে এরা, তারপর অতনু ভালো ভিডিওস বানায়, তারপর হচ্ছে আরও অনেকে ভালো ভিডিও বানায়, লাইক হচ্ছে স্টোরি হেড, নাফিস সেলিম, এরা ভালো ভিডিওস বানায়। বাংলাদেশের সবচেয়ে বাজে কন্টেন্ট ক্রিয়েটর কে হতে পারে? সবচেয়ে বাজে আমি কারণ আমার মাথায় অ্যাকচুয়ালি আসছে। আচ্ছা, ধরুন আমি বাজে কন্টেন্ট ক্রিয়েটর, সবচেয়ে বাজে না হোক, আপনার চোখে বাজে কন্টেন্ট ক্রিয়েটর এফকে? বললাম না, এফকে হচ্ছে হার্ডওয়ার্কিং, বাট হ্যাঁ বাজে। আপনাকে যদি সুযোগ দেওয়া হয় যে বাংলাদেশে কোনো একজন কন্টেন্ট ক্রিয়েটরকে আপনি ইচ্ছা করলে মন মতো পছাতে পারবেন, সেক্ষেত্রে আপনি কাকে পছাতে চান? যদি ওরকম সুযোগ দেওয়া হয় তাহলে আমি বলবো বাংলাদেশের মেগা সেলিব্রিটি যারা আছে তাদের সাথে আমি একটা রোস্টিং শো করবো, লাইক ওরাও একটা পারফর্ম করবে, আমিও পারফর্ম করবো। রোস্টিং কিন্তু একটা পারফর্মিং আর্ট, মানে ওরাও একটা ক্যারেক্টার প্লে করতেছে, আমিও ক্যারেক্টার প্লে করতেছি, যদি ওই টাইপের রোস্টিং হয় তাহলে আমার মনে হয় যে আমি একদম বাংলার মেগা সুপারস্টার যারা আছে লাইক শাকিব খান, তাহসান খান, এদেরকে লাইক এদের মানে তাহসান আমার অনেক ফেভারিট আর কি। সো আমি আমার ফেভারিট মানুষদের রোস্ট করতে তাদের সাথে রোস্টিং গেম খেলতে অনেক পছন্দ করি। পছন্দের প্রসঙ্গ আসলো, আমি যদি ভুল না করি আপনি সাংবাদিকদেরকেও পছন্দ, কেন? না, সাংবাদিকরা তো অনেক ভালো, মানে ওরা দেশের অনেক কিছু লাইক অনেক ভালো ভালো কাজ করতেছে, বাট কিছু কিছু সাংবাদিক আছে লাইক ওরা হচ্ছে ওই ভিডিওটার কিছু পয়েন্ট ছিল আর কি, মানে যারা ওই ভিডিও মনে করেন আমি দেখেছি, দর্শকরা দেখেনি। সো আমার প্রশ্নটা হচ্ছে সাংবাদিক থেকে আপনি পছন্দ কেন, বা কি সমস্যা সাংবাদিকদের সঙ্গে আপনার? আমার সাংবাদিকের সাথে কোনো সমস্যা নেই, আমি সাংবাদিককে অনেক ভালোবাসি, সাংবাদিকরা দেশে উন্নয়নে অনেক বড় ভূমিকা রাখছে। আপনি সামনে আছেন দেখে বলছেন? না না না, বাট আপনি আপনি সামনে আছেন দেখে এমন না ব্যাপারটা, বাট কিছু কিছু সাংবাদিক আছে যারা একটু পছন্দ ডিজার্ভ করে আর কি ওদের জন্য। কেন কেন মানে কি কারণে? দেখেন, আমি ওই সাংবাদিকদের পছন্দ যারা পছন্দ ডিজার্ভ করে, লাইক আজকে আপনি সাদা শার্ট পরে আসছেন, আপনি যদি আজকে হলুদ শার্ট পরে আসতেন তাহলে হয়তো আমি আপনাকে পছন্দ পছন্দ। আপনি হলুদ শার্টটা কই পাই দেবে ভাই? আপনি হলুদ শার্টটা আজকে আনেননি? হ্যাঁ, আমার হলুদ শার্ট নাই, বাট আমি তো জানতাম ভাই একটা হলুদ শার্ট আছে। নো, আমার হলুদ শার্ট নাই। পাঞ্জাবি হলুদ পাঞ্জাবি? নেভার নেভার, আমি কখনো। তাহলে ভাই আপনি একজন জেনুইন সাংবাদিক। আমি কখনো হলুদ পাঞ্জাবিও পরিনি। তাহলে ভাই আপনি একজন ভালো সাংবাদিক। আপনি জায়েদ খানের ব্যাপারে বেশ সোচ্চার, জায়েদ খানকে নিয়ে দেখি যে প্রায় সময় পচিয়ে বা আপনি ভিডিও বানিয়েছেন বা কথা বলছেন, জায়েদ খানকে আপনি কোন চোখে দেখছেন? আমি জাস্ট তাকে প্যারোডি করে একটা ভিডিও বানাচ্ছি আর কি, মানে হয়তো এতদিন আপলোড হয়ে গেছে ওটা, এই ভিডিও আস্তে আস্তে ওটা যারা দেখবে তারা বুঝবে এটা জাস্ট একটা তাকে নিয়ে মজা করা আর কি। আচ্ছা, জায়েদ খানকে কি আপনার কন্টেন্ট ক্রিয়েটর মনে হয় নাকি হিরো মনে হয়? জায়েদ খান একটা থিং আর কি। হ্যাঁ, জায়েদ খান অনেক বড় একটা জিনিস, কুল একটা জিনিস। জায়েদ খান জাস্ট কন্টেন্ট ক্রিয়েটর, হিরো, এগুলোর উপরে কিছু একটা ইন্টারনেট সেন্সেশন আর কি। মানে জায়েদ খানের যে ওর একটা ডিগবাজিতে কত কিছু চেঞ্জ হয়ে যায় দেখতে পাচ্ছেন, এটা কিন্তু ক্রেজি একটা ব্যাপার। সম্প্রতি হিরো আলম একটা মন্তব্য করেছে, বলেছে যে জায়েদ খানে ইদানিং বেশি পাগলামি করছে। মানে জায়েদ খান প্রসঙ্গে হিরো আলমের এই মন্তব্যকে আপনি কোন চোখে দেখছেন? এটা ব্যাপারটা এরকম, ধরেন একটা রিহাব সেন্টার, তার বাইরে দেখলে ড্রাগ অ্যাডিক হেটে যাচ্ছে, বাইরে রিহাব সেন্টারের ভিতরে দেখলো ও রিহাব সেন্টারে যারা আছে ওদের মাতলামি বেড়ে যাচ্ছে, কোশ্চেনটা হইতেছে এরকম। আপনি ড্যাড জোক পছন্দ করেন, এই ড্যাড জোকস বলতে কি বোঝাচ্ছেন? আচ্ছা, ড্যাড জোকসগুলো হচ্ছে ড্যাড জোকস আর সাপোজ টু বি আনফানি, লাইক এগুলো হচ্ছে মানে কোনো মিন করে না, এগুলো জাস্ট শুনতে কানে ভালো লাগতেছে, শুনে একটা ইনস্ট্যান্ট লাভ আসতেছে, এরকম টাইপের জোকগুলো, ওয়ান লাইনার জোকগুলো, এগুলো আর কি ড্যাড জোকস হিসেবে মানুষ কাউন্ট করে। অনেক আড্ডা দিয়েছে, শেষ প্রশ্ন, আমি যদি ভুল না করি আপনার প্রায় 100টির মতো কন্টেন্ট রিমুভ হয়ে গেছে দেখেছিলাম, মানে কেন, কীভাবে, কী সমস্যাটা, কী হয়েছিল? ওটা ফেসবুকে একটা বাগ ছিল আর কি, সো হঠাৎ করে আমার অলমোস্ট 100 না 60-70টা, সো হঠাৎ করে গায়েব হয়ে গেছে একদিন যেয়ে দেখি। এটার মধ্যে কোনো স্ট্রাইক হয় নাই, মানে কোনো কপিরাইটের ঝামেলা ছিল না, পেজের মনিটেশন ঠিক ছিল, পেজের হেলথও ঠিক ছিল, বাট ভিডিও ফেসবুকের বাগের কারণে নাই। সো একটা মানে প্রুফ ফ্লাই আইটি, ওদের টিম মিলে আমার
ইমরান ভাইয়া তারা ট্রাই করছিল সবগুলা ব্যাক আনা বাট এন্ড অফ দ্য ডে ব্যাক আসে নাই সো আমি নতুন করে ওগুলা ইউজ করছি আপনার সবচেয়ে ভাইরাল ভিডিও ছিল কোনটা রাকিব হোসেন নয় মোর দ্যান 9 মিলিয়ন আমার পেজে রাকিব হোসেন ছিল আর আরেকটা ভিডিও ছিল ওটা হচ্ছে অতনুর পেজে ওটা আমরা এফকে আমি অতনু কোলাব করেছিলাম ওটা মেবি 12 মিলিয়ন ভিউ ছিল 12 মিলিয়ন কিন্তু এখন আর নেই ওটা আছে ওটা অতনুর পেজে আছে রাকিব হোসেনের যেটা 9 মিলিয়ন ছিল ওটা মানে ওই ভিডিওটা নেই আমি নতুন করে আপলোড দিয়েছি ওই ভিডিওটা পেজে গেলে দেখা যাবে আচ্ছা আপনি সর্বশেষ কোন সিনেমাটা দেখেছেন বাংলা সুরঙ্গ সুরঙ্গ দেখেছেন কেমন লেগেছে সুরঙ্গ দেখে ভালো অনেক ভালো ভালো লেগেছে আর হিন্দি সিনেমা আমি হিন্দি মুভি তেমন দেখেন না আপনার পছন্দের নায়ক নায়িকা কে বাংলাদেশে নায়ক তো সিয়াম আহমেদ নায়ক নায়িকা নায়িকা আপনি পছন্দের নায়িকা এত ভাবতে হচ্ছে সেটা আপনি বাংলাদেশ ইন্ডিয়া হলিউড অভিনেত্রী অনেক পছন্দ লাইক নাজিফা তুশি অনেক ট্যালেন্টেড তুশি নাজিফা তুশি তুশি তারপর হচ্ছে তিশা নুসরাদিন নুসরাদিন তিশা অনেক ট্যালেন্টেড তারপর হচ্ছে এই তো অভিনেত্রী অনেক বাট নায়িকা বলতে এরকম কোনো নায়িকা চিনি না বাংলাদেশের মুভি অত দেখা হয়নি নায়িকা আচ্ছা আপনি বলছিলেন যে আপনি কন্টেন্ট ক্রিয়েটিং এ প্রফেশনাল হিসেবে আসতে যাচ্ছেন তাহলে আপনার নেক্সট টার্গেট কি কি ধরনের কন্টেন্ট নিয়ে আপনি আগাতে যাচ্ছেন ফিউচার প্ল্যানিং সো আমার ফিউচার প্ল্যান হচ্ছে নন ফিকশন শোস তারপর হচ্ছে কমেডি ভিডিওস অ্যান্ড হচ্ছে আমি অনেক বেশি আমার পেজে রিল প্রোডিউস হবে এখন থেকে শর্ট ফর্ম কন্টেন্টগুলো অনেক বেশি যাবে অ্যান্ড আমার নেক্সট টার্গেট হচ্ছে আমি কন্টেন্ট বাংলাদেশের কন্টেন্টে অনেক ইন্টারন্যাশনাল জিনিস এক্সপোজ মানে আই নো মানে আমি এক্সপেরিমেন্ট করতে চাই অনেক ইন্টারন্যাশনাল কন্টেন্ট লাইক হচ্ছে আমি ভিএফএক্স নিয়ে কাজ করতে চাই আমার ভিডিওর মাঝখানে আমি আমার ভিডিওর মধ্যে লাইক অনেক বেশি এফোর্ট দিয়ে বানাতে চাই নেক্সট কিছু আমার নেক্সট ভিডিও কিছু এমন থাকবে যেগুলো খুব লো এফোর্ট ডেইলি বেসিসে আপলোড হয় আর কিছু ভিডিও এমন থাকবে যেগুলো আমরা লাইক এই যে আমার জায়েদ খানের যে ভিডিওটা আসবে ওটার মধ্যে আমি একটা মুভির ক্যামেরা দিয়ে পুরো ভিডিওটা শুট করছি তারপর হচ্ছে আমার রিকশা অ্যান্ড ফিউরিয়াস একটা ভিডিও ছিল হ্যাঁ এই প্রসঙ্গটা আমি এখনই আসতাম হ্যাঁ বলেন না প্লিজ ওই ভিডিওটার জন্য আমি গুলশান 8 ঘন্টা রিকশা চালাইছি আমি একটা ভিডিও শুট করতে আচ্ছা 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 আমার সাথে দুইটা ডিওপি ছিল ওরা নাজির ছিল নাজির এটা পুরোটা ডিরেকশন দিছে ও এডিটিং এ কাজ করছে লাইক ও হচ্ছে একটা রাত আমরা সারা রাত গুলশানে গুলশানে 2 থেকে 1 পর্যন্ত রিকশা চালাই গেছি তারপর আসছি কয়েক অ্যাঙ্গেল করে শুট করছি আমরা ড্রোন ফ্লাই করছি গুলশানের মধ্যে সো এই তো এরকম যেগুলোর মধ্যে অনেক এফোর্ট দিয়ে বানানো লাগে যেগুলো অনেক হার্ড টু মেক ভিডিওস ওগুলোর জন্য আমি বেশি স্যাটিসফ্যাকশন বেশি পাই আমার পছন্দ করে ওগুলো দিন শেষে ইনকাম হচ্ছে ভালো আলহামদুলিল্লাহ ভালো হচ্ছে আলহামদুলিল্লাহ ভালো হচ্ছে সরকার তো চাচ্ছে আপনার থেকে ভ্যাট ট্যাক্স নিতে এই বছর নেওয়ার কথা ছিল 10% সেটা পাস হয়নি যদি নিতে চাই ইন ফিউচার কি বলবেন কন্টেন্ট যদি ট্যাক্স গভর্নমেন্ট থেকে অ্যাপ্রুভ হয়ে যায় তাহলে তো ট্যাক্স দেওয়াটা একটা নাগরিকের দায়িত্ব তাহলে দায়িত্ব সে বাধ্য বাট আমি রিকোয়েস্ট করব যে না না হোক বিকজ অফ মানে আমরা কন্টেন্ট ক্রিয়েটর অনেক গরিব মানে বেসিক্যালি আমি অনেক গরিব মানুষ সো গরিবদের থেকে আর ট্যাক্স নেবে কি হবে বলুন সেক্ষেত্রে তো আপনাদের চাপ পাওয়া থাকতে পারে যে আমি ট্যাক্স দিতে রাজি আছি যদি আমি এই সুবিধা পাই কন্টেন্ট ক্রিয়েশনে যেগুলো মনিটেশনের মানি আছে ওগুলো তো রেমিটেন্সের মতো আসতেছে না বাইরে থেকে আসতেছে সো আমার মনে হয় না যে ওগুলোতে ট্যাক্স নেওয়াটা খুব বেশি একটা ভালো কিছু হবে বাট তাও ট্যাক্স নিলে সরকার নিতে পারে সরকারের ইচ্ছা বাট আমি মানে অ্যাজ এ ক্রিয়েটর রিকোয়েস্ট করবো যে সরকার যাতে এটা মাফ করে অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটর নিজেকে কত নাম্বার দিবেন 10 এখন এটা তো খুব সেলফ অবসেস টাইপের কোশ্চেন অ্যান্সার হয়ে যাবে যদি অ্যান্সার দেই মানে আমার আমার নিজেকে অনেক ভালো লাগে বাট আমি যেগুলো বানাতে চাই ওগুলো এখনো বানাতে আমি আমার লাইফে এখনো ওগুলো কিছু বানাতে পারিনি সো আমি যদি আমার ইনসাইডটাকে মানে আমার ইনসাইড আমি যা আছে ওটাকে আমি রেটিং করি তাহলে 10 out of 10 আর যদি আমি এখনো যা বানাইছি তাতে রেটিং করে আমার মনে হয় আমি আমার 5% এখনো বানাইনি আর শেষ প্রশ্ন দেশের বাইরে আপনি কোন কোন কন্টেন্ট ক্রিয়েটরকে ফলো করেন নিগাইগা এআইবি তারপর হচ্ছে ট্রেভানোয়া তারপর হচ্ছে জিমি ফ্যালন দা হেজি ম্যান অসংখ্য ধন্যবাদ অনেক আড্ডা দিয়েছি শেষমেশ যদি আপনার ভক্ত যারা আছে যারা আপনার সমালোচনা করে আপনাকে অপছন্দ করে তাদের উদ্দেশ্যে যদি চাইলে কিছু বলা থেকে বলতে পারেন আমি জাস্ট অডিয়েন্সকে একটা রিকোয়েস্ট করব ইউ গাইস আর দ্য কিং সো আপনাদের হাতে পুরো ডিসিশনটা আছে যে আপনারা বাংলাদেশে ভালো কন্টেন্টকে পুশ করবেন না আমাকে পুশ করবেন আই এম জাস্ট কিডিং সো আপনাদের হাতে পুরো ক্ষমতা আছে যে আপনারা ভালো কন্টেন্ট ক্রিয়েটর পুশ করবেন কিনা সো আমার মনে হয় যে আপনারা এন্ড অফ দ্য ডে যেগুলো সুস্থ বিনোদন আছে যেগুলো অ্যাকচুয়াল কোয়ালিটি কন্টেন্ট আছে ওগুলোকে একটু বেশি ওইসব মানুষকে বেশি ইন্সপায়ার করেন আর যে কোনো ডিসিশন নেওয়ার আগে নিজে চিন্তা করে ডিসিশন নেন আমার আশেপাশে আরেকজনের এই ক্রিয়েটারকে ভালো লাগতেছে তার মানে যে ও বেস্ট ক্রিয়েটার ও সবচেয়ে ভালো কিছু বানায় এটা ভাববে না লাইক অনেক ক্রিয়েটারের বেলা এমন হয় আমার আশেপাশে 10টা ফ্রেন্ড ওই মানুষটাকে পছন্দ করতেছে তার মানে ও ভালো ক্রিয়েটার নিজের ব্রেন ইউজ করে অনেকে ডিসিশনটা নেন সো আপনি যাকেই পছন্দ করেন আমাকে হোক অনেকটা ক্রিয়েটারকে হোক আপনি লজিক্যালি চিন্তা করেন যে সে কি এই রেসপেক্টটা এই ভালোবাসা ডিজার্ভ করে কিনা যারা যেটা ডিজার্ভ করে আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করবো এন্ড অফ দ্য ডে তাকে সেটা দেবো অ্যান্ড সময় টিভিকে অনেক বেশি ধন্যবাদ মানে আমাকে এতগুলা কথা বলতে শুরু করে দেওয়ার জন্য সময় টিভি ইউ গাইজ আর গ্রেট লাভ ইউ